রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহার করেছে। তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীন ভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ফেলে দিচ্ছে। বন্ধুরা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা এই প্রতিষ্ঠা বার্ষিকী এমন সময় পালন করছেন যখন দেশে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা রাজনৈতিক কর্মসূচি পালন করানোর সুযোগ নেই, এমন সময় পালন করছেন যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ 9 বছর এখনও করে চলেছেন, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য এখনও অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সেই মহান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে আমাদের নেতা বাংলাদেশ জাতীয় দল নেতা যারা তারেক রহমান তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। যখন সারা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদের মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, আজকে এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার যা নির্বাচিত নয় তা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তো এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ একটা বিরোধ শক্তিগুলোর একটা মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহৃত হচ্ছে এবং এটার জন্য সবগুলো দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন অবশ্যই আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন, সেই চাই যে আমরা সবাই যেন ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দুটো নির্বাচন করেছে, একটা নির্বাচনও তারা জনগণকে ভোট দেওয়ার কোনো অধিকার দেয়নি। সেই জন্যই আমরা পরিষ্কার করে বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেটা হওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করে সেই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন নির্বাচন পরিচালনা করতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে জনগণের বিশেষ করে আমাদের মা বোনদের পিঠ দেয়ারে ঠেকে গেছে। আজকে জিনিসপত্রের দাম, চাল ডাল তেল লবণ থেকে শুরু করে ওষুধ প্রত্যেকটা জিনিসের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে মানুষ এই মহিলারা তারা হিমশিম কাটছেন সরকার পর্যন্ত। বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, তারা পথ খুঁজে পাচ্ছেন না। বন্ধুগণ, আবার দেখুন এই যে ডেঙ্গু এখন একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে, এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, কারণ তারা তো জনগণের সেবা করার জন্য আসেনি, তারা লুটপাট করতে এসছে। এমনকি সিটি কর্পোরেশনের মেয়ররা এবং তার কর্তৃপক্ষরা তারা রিস্ক বসা নিধনের জন্য যে ওষুধ আনলো সেখানেও তারা চুরি করলো এবং সেটা একটা স্ক্যান্ডাল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। তাই বন্ধুগণ, আজকের মহিলা দলের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে শপথ নিতে হবে যে আমরা যে কোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা
কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না, কিন্তু আমরা দেশে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনাদের মহিলা দল অনেক নেত্রী অনেক কষ্ট করেছেন, জেলে গেছেন, জুলুম হয়েছে আপনাদের উপরে, এখন অনেকে কারাগারে আছেন, আপনাদের মহিলাদের অনেককে হত্যা করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় নিয়ে এসে। সব কিছু মিলিয়ে এই দেশে এখন কেউ নিরাপদ নেই মা বোনেরা। আজকে আপনারা সামনে এগিয়ে আসুন, মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে, সুতরাং এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমাদের যে লক্ষ্য একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, দেশের নেতৃত্ব এবং খালেদাজিয়াকে আমরা মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করাতে আমরা বাধ্য করবো এই সরকারকে। এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আবারও আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে, যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহৃত হচ্ছে। তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের প্রতিনিধিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিকৃত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে, তার কিছু হলে দায় নিতে হবে সরকারকে। বলেন, কারো কাছে মাথা নত করে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতেই হবে। যতই আপনার পার্শ্ববর্তী দেশের বন্ধু দেবতার কাছে মাথা চিন্তা করেন, কোনো লাভ হবে না। এবার আবার একটা নতুন মিশন নিয়ে আপনারা নেমেছেন আবারও ক্ষমতার দিকে থাকার জন্য। এদেশের জনগণ আপনাদের ক্ষমতার দিকে থাকার কোনো রকম সুযোগ দেবে না, আপনাদেরকে পদত্যাগ করতেই হবে। তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে সুশাসনের দিকে এগিয়ে নিয়ে দেশকে উন্নয়নে এগিয়ে নিয়েছিল, তাকে পর্যন্ত আজকে এই ফ্যাসিস্ট সরকার কারাগারে রেখে তাকে তিলে তিলে মারার চেষ্টা করছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। কথা বলেন বাংলাদেশ সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহৃত হতে চলেছে এবং এটার জন্য সবগুলো দায়ী বর্তমান সরকার। আওয়ামী লীগ জনগণের সেবা করতে নয় বরং লুটপাট করতেই ক্ষমতায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, আমাদের কথা খুব পরিষ্কার, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না, কিন্তু আমরা দেশে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে, সুতরাং এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। নিত্যপণ্য বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।